welcome back to my channel Rimpa Goldar. আশা করি সবাই খুব ভালো আছো আর আমি তো ভালো নেই। তো প্রথমটা শুরু করতে হয় ভালো থেকে, না হলে পুরোটাই ঝিমিয়ে পড়ে। তো আমি প্রথম থেকে একটু ভালোভাবে শুরু করলাম কিন্তু আমি ভালো নেই। আমার ফোনটা খারাপ হয়ে গেছে, মানে ফোনের ডিসপ্লে যেটা সেখান থেকে লিকুইড ড্যামেজ হয়েছে হয়তো। তো একটা কোনা থেকে ছড়াতে পুরো লিকুইড ড্যামেজটা ছড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমরা ওপো সার্ভিস সেন্টারে গেছিলাম, তো সেখান থেকে সার্ভিস করার পর বললো এটা ঠিক করতে ডিসপ্লে লাগাতে হবে, নতুন ডিসপ্লে, তো ঠিক করতে অনেক টাকার ব্যাপার আর কি। তার জন্য ভাবলাম কিছুদিন এইভাবেই ভিডিও চালাই, তারপরে ফোনটাকে সার্ভিসে দেওয়ার পর দেখি কি ঠিক করা যায় কিনা। তো আমি ভালো নেই, সব মিলিয়েই ভালো নেই, তার মধ্যেও আমি ভিডিও আবার স্টার্ট করছি। যতদিন সার্ভিসে দেওয়া থাকবে ফোনটা ততদিন আবার ভিডিও একটু অফ থাকবে। তো আমার মনে হলো এখন থেকে আবার ভিডিও করা একটু স্টার্ট করতে হবে, তো করলাম। এখন একা একা ঘরে বসে ভালো লাগে না, তাই ভিডিও করলে একটু টাইমটা চলে যায়। তো যাই হোক, সবাই খুব ভালো আছে মনে করছি, আমি কিছুটা ভালো আছি, কিছুটা ভালো নেই। তো চলো বেশি না কথা বলে ব্লগটা শুরু করা যাক। আজকে তোমাদের আমি কিছু প্রোডাক্ট দেখাবো, মানে যেটা তোমরা কম প্রাইসে অ্যাভেলেবেল পেয়ে যাবে সেটা পার্পেল বা নায়কা থেকে। তো আমি কিছু কিছু প্রোডাক্ট খুব কম রেঞ্জে কিনেছি, যারা চাইছো যে এখন হাতে হয়তো টাকা পয়সা নেই, তো আমারও এখন হাতে টাকা পয়সা খুবই কম, তো তার জন্য আমি ওই প্রোডাক্টগুলো কিনেছি। তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে প্রোডাক্টগুলো কী কী এসেছে আমার কাছে আর কেমন হয় প্রোডাক্টগুলো, তোমরা দেখতে থাকো। তো চলো এটা আমরা খুলি আর দেখছি এর ভেতরে কী কী এসেছে। বেশি কিছু জিনিস আর আসেনি, মানে 5 থেকে 6টা প্রোডাক্ট এসেছে হয়তো। তো তার মধ্যে মেকআপের কিছু আছে আর আমার নর্মাল ইউজের কিছু আছে, তো আমি খুলে দেখাচ্ছি তোমাদের। এর মাঝেও আমি আরেকটা কথা বলতে চাই যে তোমাদেরকে বলাই হয়নি যে আমি রিং লাইট কিনেছি। তো আমার একটা ছোটো ছোটো ইচ্ছে পূরণ হচ্ছে আমার, সেটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। তো রিং লাইটটা কেনার আমার অনেক ইচ্ছে ছিল, অনেক ইচ্ছে ছিল। আমি ওকে প্রতিদিনই প্রায় বলে যেতাম যে আমার একটা রিং লাইট লাগবে, রিং লাইট লাগবে, রিং লাইট লাগবে। তো আমাকে ও সেটা কিছুদিন আগে গিফট করেছে, তো তার জন্য আমি অনেক 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 বেশি খুশি। তো আমার রিং লাইটও চলে এসেছে, এখন আমি ঘরে রাতের বেলায় অন্তত ভিডিও করতে পারবো, কারণ আমাদের ঘরে লাইটের পাওয়ারটা কম ছিল। ফার্স্ট প্রোডাক্ট হচ্ছে মার্সার ভ্যালু হাইলাইটার। তো এটা হচ্ছে একটা পার্পেল সেট, তো এরকমভাবে বুঝতে পারবে না, তো আমি দেখছি কতটা মানে বোঝাতে পারি আমি। তো এটার দাম নিয়েছে 149। তো যারা যারা এটা পারচেস করতে চাও তারা যারা নায়িকা থেকে করে নিতে পারো। তো এটা আমি দেখলাম যে কম রেঞ্জের মধ্যে খুব ভালো প্রোডাক্ট, তো আমি এটা খুলে দেখাচ্ছি তোমাদের। এটা একদম সিল করা, তো আমি সিলটা খুলে তোমাদের কালারটাকে দেখাচ্ছি। তো এই হচ্ছে, এইটা হচ্ছে কৌটোটা, এরকম দেখতে হবে, ঠিক আছে। তো আমি এই আলোর মধ্যে কতটা আমি কালারটা দেখাতে পারছি জানি না, কালারটা বোঝা যাচ্ছে না। তো এটা পার্পেল সেট, হালকা পার্পেল। তো এখানে যদি আমি দিই, তোমরা দেখতে পারবে কিনা আমি জানি না, তো এরকম আসবে ব্যাপারটা, তোমরা দেখতে পাচ্ছো কিনা জানি না, ব্যাপারটা এরকম আসবে। তো আমি একটু নাকে লাগিয়ে দেখি, ইয়া, এই পার্পেল শেডটা। তো এটা আমার খালি স্কিনে ভালো লাগছে না, তোমরাই দেখো, এটা আমার খালি স্কিনে ভালো লাগছে না, মেকআপ করলে হয়তো ভালো লাগবে। তো আমার এটা খুব ভালো লেগেছিল, তাই আমি এটা পারচেস করেছি। তোমাদের যদি মনে হয় যে এটা কম টাকায় কিনতে পারো তো তোমরা এটা কিনতে পারো। তো দেখো এই হচ্ছে ব্যাপার, আর এই এই হচ্ছে কালার। তো এই হচ্ছে হাইলাইটারটা, তো তোমরা এটা কিনতে পারো, এটা আমার খুব 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 ভালো লেগেছে। এইটাই আমার মেন যেটা কেনার ছিল, যেটা আমি নায়িকাতে দেখলাম যে এটা অ্যাভেলেবেল আছে, তো আমার খুব এটা পছন্দের আর এটা আমার খুব ভালো লেগেছে, তো তোমরা পারচেস করতে পারো। তো পরের প্রোডাক্টটি হচ্ছে ফেস স্যানিটাইজার, এটা কম্প্যাক্ট পাউডার। তো এটাও কম প্রাইসের মধ্যে দারুণ 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 প্রোডাক্ট। তো তোমরা যারা যারা চাইছো যে দিনের বেলা যখন তোমরা হালকা মেকআপ করতে চাও, মানে দিনের বেলা যখন তোমরা কোথাও যাচ্ছ বন্ধুদের সাথে, গরম হোক শীত হোক বা যে কোনো টাইম হোক, তো এই ফেস স্যানিটাইজার কম্প্যাক্ট পাউডারটা ফাউন্ডেশনের উপর হালকা করে লাগিয়ে বেরোলে আর কিছু বলারই নেই। তো এই হচ্ছে দেখতে এরকম সামনেটা, আর এটা হচ্ছে পেছনটা। তো এটা তোমরা পেয়ে যাবে নায়িকাতেই অ্যাভেলেবেল পাবে, ফেসাস কানাডা নামে। তো এটা হচ্ছে কম্প্যাক্ট পাউডার, এটা 199, এটা পড়ছে 199। তোমরা এটাও নিতে পারো, এটা মেকআপের জন্য আমি মনে করি বেস্ট কম প্রাইসে কম্প্যাক্ট পাউডার। তো চলো পরেরটা দেখাই, এটা হচ্ছে মার্সের গ্লিটার প্যালেট। তো আমি একটু দেখিয়ে দিই, এটা আমার খুব 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 ভালো লেগেছে। তো এটা আমি খুলে একবার দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে কালার, এই হচ্ছে কালার, মানে কি বলবো, দারুণ দারুণ দারুণ। তো আমি কালার এখনো দেখিনি, তোমাদের এখানেই ফার্স্ট দেখাচ্ছি, আমি একটু হাতে লাগিয়ে দেখছি তারপর তোমাদের দেখাচ্ছি। অসাধারণ অসাধারণ, আমি প্রায় সবকটাই লাগিয়ে তোমাদের দেখাচ্ছি।
এই হচ্ছে কালারগুলো, এই হচ্ছে এতগুলো কালার, মানে দারুণ। তো এটাও আমার খুব ভালো লেগেছে। তো এটার দাম নিয়েছে মনে হয় 299 টাকা, মনে হয় না 299 টাকাই পড়েছে। তোমরা চাইলে এটা নিতে পারো, এটা আলোতে এরকম লাগছে, তবে সামনে থেকে দারুণ দারুণ কালারগুলো। তো এটা তোমরা যারা গ্লিটার চাও, যে মানে যারা আই মেকআপে গ্লিটার লাগাতে চাইছো, তারা একটা জেল লাগানোর পরে গ্লিটারগুলো লাগাবে। অনেকে বলে যে গ্লিটারগুলো খসে খসে পড়ে যায় চোখ থেকে। হ্যাঁ, গ্লিটারগুলো খসে খসে সত্যিই পড়ে যায়। তো তুমি যে ধরনেরই কেনো না কেন, দামি গ্লিটার কেনো প্যালেট বা তুমি কম দামি গ্লিটার প্যালেট কেনো, তার আগে তোমরা একটা জেল কিনে নেবে। জেল বলতে অ্যালোভেরা জেল বা কিছু নয়, একটা 2A জেল বলে একটা জেল পাওয়া যায়, PSC-র পাওয়া যায়। তো তোমরা সেটা কিনতে পারো, ঠিক আছে, 2A জেল। তো সেটা লাগিয়ে নেওয়ার পরে যদি তোমরা গ্লিটার প্যালেট, মানে গ্লিটার প্যালেট থেকে তোমরা এই গ্লিটার ইয়েগুলো লাগাও, তাহলে প্রচণ্ড প্রচণ্ড ভালো ফল পাবে আর ওটা পড়বে না। আর এই দুটো দেখানোর কিছু নেই, এই দুটো হচ্ছে একটা মেবলিনের আইলানা আর একটা হচ্ছে মাস্কারা। তো এটা আমি শেষ হয়ে গেছিলো, মানে এগুলো রেগুলার ইউজ করার জন্য নিয়েছিলাম। তো খুব 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 ভালো, তোমরা যদি নিতে চাও তো তোমরা পেয়ে যাবে, এগুলো অনেকেই জানো। তো এগুলো আর বলার কিছু নেই, আমি একটা মাস্কারা আর একটা মেবলিনের আইলাইনার নিয়েছি। আর এটা হচ্ছে ফেস টোনার। তো এই টোনারটা তো তোমরা সবাই জানো, এটা দেখানোর কিছু নেই, এটা হচ্ছে বায়োটিকের টোনার। তো যারা যারা বলো যে মুখের জন্য ভালো টোনার কী, তো আমি বলবো কম রেঞ্জে, মানে কম দামে যদি কেউ নিতে চাও ভালো প্রোডাক্ট, তো চোখ বন্ধ করে বায়োটিকের এই কুকুম্বার টোনারটা তোমরা নিতে পারো। তো আমি এটা নিয়েছি, এটা আর খুললাম না, এটা আমি পরেই খুলবো। তো তোমরা এটা সবাই তো জানো কেমন বা কী, এটা রিভিউ আমি কী দেবো, মানে তোমরা নিজেরাই যারা ইউজ করো তারা খুব ভালো জানো। তো এইটা নিয়েছিলাম আমি। লাস্ট ওয়ান হচ্ছে বায়োটিকের ফেস ওয়াশ। তো এই ফেস ওয়াশটা তোমার হানি জেলের, বায়োটিকের যে হানি জেলের ফেস ওয়াশ, তো এটা কিন্তু আমার নয়, এটা হচ্ছে আমার বরের জন্য নেওয়া। আর এটাও শ্যুট করেছে মুখে, তাই কারণ এটা প্রথমে আমি করতাম, তারপরে লোটাসের ফেস ওয়াশ মাখায়, মানে আমি লোটাস প্রোডাক্ট ইউজ করি, তো লোটাসের ফেস ওয়াশ মাখার পর এইটা আর অতটা ধরে না মুখে, তো এটা মাখতো, তো ওর জন্য এটা পারচেস করেছে। তো এটাও কিন্তু খুব 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 ভালো। তো আমি এই কটা প্রোডাক্ট দেখিয়ে দিয়েছি, আর এগুলোই এসেছে আমার নায়িকা থেকে, তোমাদের সেটা দেখিয়ে দিলাম। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই এগুলো কিনো। আর রিং লাইট কিনেছি, সেটা তো তোমাদের জানালামই। আর ফোনটা যে আমার, মানে লিকুইড ড্যামেজটা যে হচ্ছে ডিসপ্লেতে, সেটার জন্য আমি কালকে আরও একবার সার্ভিস সেন্টারে যাব। তো ওরা কী বলছে সেটা শুনবো, যদি বলে যে ওটা ওরা ঠিক, আমার ফোনটা যেহেতু 1 বছর হয়নি এখনও, তাই ওরা যদি দেখে যে লিকুইড ড্যামেজটা মানে নিজের থেকে হয়েছে, তাহলে ওরা বলে যে ওখান থেকে ওরা ফোনটার ডিসপ্লে চেঞ্জ করে দেবে। আর যদি ওরা দেখে যে লিকুইড ড্যামেজটা মানে আমার হাত থেকে পড়ে হয়েছে বা আমার কোনোভাবে ফোনে আঘাত আসার পরে জিনিসটা হয়েছে, তো আমাদেরকেই ওটা টাকা দিয়ে সারাতে হবে। এটা তো নর্মাল কম্পালসারি ব্যাপার। তো 1 বছর ছিল বলে আমরা তাড়াহুড়ো করছি, 30 তারিখ এলে 1 বছর হবে, তো 1 বছর হয়নি ফোনটা, এরকম ডিসপ্লেটা এরকম, কী বলবো, খুব খারাপ লাগছে। আর এটা থেকেই তো ভিডিও, এটা থেকেই আনন্দ আর ফোন সবার কাছে প্রিয়। এখানেই ব্লগটা শেষ করছি, আর কিছু বলার নেই। তো সবাই ভালো থেকো, শুভরাত্রি, টাটা।